উপরে অত উঁচুতেই দুজন ওদিকে উঠে কাজ করছে, জলের উপরে প্ল্যাটফর্ম করে প্যান্ডেলটা সামনের দিকে এগোনো হয়েছে। এটা কি ব্যাঙ্গালোর মৈশুর প্যালেস? আচ্ছা, মৈশুর প্যালেস। পেঁচাটা দেখো কি বিশাল, এখানে এই ফোমের কাজ চলছে। হ্যালো ফ্রেন্ডস, এসআর ডুয়ো ব্লগের সকল সদস্যদেরকে এই নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। এই ব্লগটায় আমি এসেছি কলেজ স্কোয়ার, তোমরা পিছনে কিছুটা দেখতেই পাচ্ছ, কলেজ স্কোয়ারে প্যান্ডেল হপিং করতে, তোমাদেরকে দেখাতে কলেজ স্কোয়ারে কী হচ্ছে। তো তোমরা জানো এখানে প্রত্যেক বছর দারুণ দারুণ প্যান্ডেল করা হয়, তো এবছরে একটা দারুণ থিম নিয়ে এসছে, তো সেই বিষয়ে তোমাদেরকে জানাবো। ভিডিওর সাথে থাকো বন্ধুরা। এই বছর প্যান্ডেলটা খুব বড় হচ্ছে, যে কারণে এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে জলের উপরে প্ল্যাটফর্ম করে প্যান্ডেলটা সামনের দিকে এগোনো হয়েছে। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে এবছর। এটা জলের উপরে আছে হাফ অংশ, এই অংশটা পুরোটা। আরও একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করাবো, সেটা হচ্ছে ওইখানে ওই উপরে দেখো সবাই উঠে কাজ করছে। দেখো ওই উপরে দুজন কতটা রিস্ক নিয়ে কাজ করছে, পুরো নিচে জল, আর এই উপরে অত উঁচুতে এই দুজন ওদিকে উঠে কাজ করছে। এখানে দেখো উপরে উঠে কাজ হচ্ছে, এই জায়গাটাও লক্ষ্য করাবো তোমাদেরকে। এখানে এখানে প্রচুর মানুষ উপরে উঠে কাজ করছে রিস্ক নিয়ে। এখানে একটা শিল্পী দাদাকে পেয়ে গেছি, ওনার কাছ থেকে একটু ইনফরমেশান নিয়ে নেবো। দাদা, এই প্যান্ডেলের বিষয়ে একটু আমাদেরকে জানিও। কী শুনতে চাইছেন বলুন? এটা অ্যাকচুয়ালি কী প্যান্ডেলটা হতে চলে, থিমটা কি? ব্যাঙ্গালোর মৈশুর প্যালেস। আচ্ছা, মৈশুর প্যালেস। এটা কতদিন ধরে তাও কাজ হচ্ছে? কাজ হচ্ছে ধরো 3 মাস ধরে। 3 মাস ধরে টোটালটা তো কাপড়ের কাজ? কাপড় আছে, প্লাই আছে, প্লাইয়েরও কাজ হচ্ছে, মানে কাজ আছে নিচের, এটা প্লাইয়ের কাজ হচ্ছে। হ্যাঁ, নিচে পিলার টিলার গুলো, এগুলো ফাইবারের পিলার সব। ও আচ্ছা, ফাইবারের কাজ আছে। আর এটা উদ্বোধনই কবে এই বিষয়ে? কিছু ধরো কালকে যাবে ঠাকুর আনতে। আচ্ছা, ধরো 6 দিন আছে উদ্বোধন। ছদিন মানে পড়ছে, সেটা আমি তো অনেক সঠিক জানি না। ধন্যবাদ দাদা আমাদেরকে একটুখানি ইনফরমেশন দেওয়ার জন্য। তো এখানকার শিল্পী যেরকম তোমাদেরকে জানালো, তোমরা জানলে যে এইটা সেই ব্যাঙ্গালোরের মৈশুর প্যালেসের আদলে তৈরি করা হচ্ছে। আর সত্যি দিত খুব সুন্দর কাজ হচ্ছে প্যান্ডেলটাতে। এই হচ্ছে মণ্ডপের জায়গা, কোনো মণ্ডপের জায়গায় কোনো কাজ হয়নি, তোমাদেরকে উপরের কাজটা লক্ষ্য করাবো। তো কলেজ স্কোয়ারের প্যান্ডেল তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্য আমাদেরকে কমেন্টস বক্স করে জানিও। তোমরা কমেন্টস করলে আমরা একটু উৎসাহ হই আর আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করি তোমাদের জন্য। তো প্লিজ কমেন্টস করে আমাদের সাথে থাকো বন্ধুরা, আমাদেরকে একটু উৎসাহ দাও। আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেলে। তো দুঃখের বিষয়ে একটা খবর দেবো তোমাদেরকে, সেটা হচ্ছে মোহাম্মদ আলী পার্ক একসময় খুব নাম ছিল, তো এখন শুধু নামটাই রয়ে গেছে মোহাম্মদ আলী পার্কের। বাট প্যান্ডেল আর সেই রকম হচ্ছে না, এটা সত্যি কথা। এখন আর সেরকম প্যান্ডেল হচ্ছে না, প্যান্ডেলের আকার খুব ছোট হয়ে গেছে। এবছর এরা যেটা করছে সেটা হচ্ছে কেদারনাথ, তো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন হচ্ছে। Let's go.
এই মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেলের ভিতর আমরা চলে এসেছি। এখানে এই ফোমের কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ দাদা ফোমের কাজ করছেন। এখানে ফোমের কাটিং হচ্ছে, প্রতিমা চলে এসছে কিন্তু ঢেকে রাখা হয়েছে, প্রতিমার মুখ দেখানো যাচ্ছে না এখন। একদিকে ভালো ওখানে রঙের কাজ হচ্ছে, সুন্দরভাবে রঙের কাজ হয়েছে সম্পূর্ণটা। এখানে রঙের কাজ এখনো বাকি আছে এই সাইডটা, উপরের কাজটা দেখো তোমরা। ছোট হলেও খুব সুন্দর কাজ হচ্ছে ছোটর মধ্যে। দাদা থার্মোকলেরও কাজ করেন নাকি? হ্যাঁ, তো কোনটায় কাজ করার সুবিধা, কোনটায়, থার্মোকল কাটিং না এই ফোমে কাজ বেশি ইজি? থার্মোকল ইজি হয় না? এই প্রতিমা, প্রতিমাটা খুব সুন্দর, প্রতিমার কাজ অসাধারণ। পেঁচাটা দেখো কি বিশাল, কি অপরূপ কাজ, উপরে লক্ষ্মী বসে আছে পেঁচার মধ্যে, এই পাশে গণেশ, এই যে শাড়ির কাজটা দেখো কি অপরূপ। তো ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো তোমাদের দুটো প্যান্ডেল ঘুরিয়ে দেখলাম সেটা জানিও কমেন্ট বক্সে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হও, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে, ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এসআর টু ব্লগ। টাটা।